নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2024 বৃষরাশির কেমন যাবে, বৃষরাশির আপনাদের স্বাস্থ্য, আপনাদের ভাগ্য, প্রেম, শিক্ষা, দাম্পত্য সুখ, বিদেশ, কর্ম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে দিব, যে উপায়টি আপনারা যদি পালন করেন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এই মাসে। দেখুন, এপ্রিল মাস কেমন যেতে চলেছে, প্রত্যেকেরই একটা জানার ইচ্ছা থাকে যে আগামী মাসে আমার কোন কোন দিক থেকে ভালো হতে পারে, কোন কোন দিক থেকে আমাকে সাবধান থাকতে হবে, সমস্ত কিছু ইন ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, এই রাশিফলগুলো হচ্ছে একটা সার্বিক রাশিফল, এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা দেখতে পাচ্ছি না। এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসেবে নিন এবং গাইড হিসেবে নিন। দেখুন, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, বিশ্বরাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে একই রেজাল্ট পাবে তা কখনোই আমি দাবি করি না, কিন্তু এটা একটা পূর্বাভাস আপনাদেরকে দিব যে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি ফল আপনারা পেতে চলেছেন এপ্রিল মাসে। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা নেই, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো থাকবে। কিন্তু আপনাদের চব্বিশে এপ্রিল যে শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে, অর্থাৎ আপনার একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে চলে আসছে, স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে, বিশেষ করে আপনাদের হজমজনিত সমস্যা, আপনাদের বিশেষ করে কোনো ফাস্টফুড বা জাঙ্ক ফুড থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, এই সমস্যাগুলো কিন্তু আসবে স্বাস্থ্যের জায়গাতে। ইমিউনিটি সিস্টেমটা কিছুটা হলেও আপনাদের দুর্বল কিন্তু হবে, কারণ দ্বাদশভাবে শুক্র তো কিছুটা সমস্যা করবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে। আপনাদের শিক্ষার জায়গাটা কেমন হবে, দেখুন পঞ্চম ভাবই হচ্ছে শিক্ষা, পঞ্চম পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে এবং পাঁচই এপ্রিল আবার বক্রী হয়ে আপনাদের একাদশভাবে চলে আসছে, অর্থাৎ শিক্ষার জায়গাটা কিন্তু খুব একটা খারাপ কিন্তু নয়, মোটের উপর দিয়ে ভালো। কিন্তু যেহেতু রাহুর সাথে যুক্ত হচ্ছে কি না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, বা আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে কোনো অ্যাডমিশন নিতে চাইছেন সেখানে কোনো একটা চাপ চলে আসতে পারে, অথবা যারা কোনো পরীক্ষা রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, কোনো একটা মিস্টেক, ছোটো একটা মিস্টেক কিন্তু হতে পারে আপনাদের, অর্থাৎ পড়াশোনার দিকে অবশ্যই নজর রাখুন, একটু আপনারা অন্য মনস্ক এবং একাগ্রতা জিনিসটা একটু হলেও কম কিন্তু থাকবে আপনার বিশ্বরাশি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে। তবে ওভারঅল যদিও পঞ্চমভাবকে দেখছে, শিক্ষা জায়গাটা মোটামুটি কিন্তু ভালো কিন্তু আমি বলবো। এবার আসি, আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন। দেখুন, আপনাদের সপ্তম পতি আপনার কর্মও হবে এবং 23 এপ্রিল থেকে আপনাদের একাদশভাবে অবস্থান করছে। আমি বলবো আপনার লাইফ পার্টনার ভাগ্যে আপনার কপাল খুলবে, আপনার লাইফ পার্টনার কর্মক্ষেত্রে খুব বিজি কিন্তু এ মাসে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হবে, যেহেতু মঙ্গল শনির সাথে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে, ছোটোখাটো ব্যাপারে নিজেদের মধ্যে মতবিরোধ মত পার্থক্য থাকতে পারে, কিন্তু খুব একটা বড় সমস্যা আসবে না, অর্থাৎ লাইফ পার্টনারের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো রয়েছে, বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু এ মাসে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের বৈবাহিক জীবনটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু যেতে চলেছে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে প্রেম, পঞ্চম পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং একাদশভাবে অবস্থান করবে, কিছুটা প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের এই মাসে কিন্তু থাকবে, কিছু ক্ষেত্রে প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা নিজেদের আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রচুর প্রত্যাশা থাকবে, সেই প্রত্যাশা আপনাদের পূরণ না হতে পারে, এটা কিন্তু দেখা যায়। যদিও শুক্র আপনাদের তুঙ্গগৃহে অবস্থান করে সেখানে কিছুটা ম্যানেজ করে নিবে, শুক্র আবার পঞ্চম ভাবকেও দেখছে, এখানে কিন্তু কিছুটা হলেও আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকলেও সেটা কিন্তু আপনাদের জায়গাটা রিকভারি কিন্তু হবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আমি বলবো মধ্যম কিন্তু আপনার রেজাল্ট কিন্তু পাবেন। যদিও আপনার ব্যক্তিগত জন্মচক্র দেখা দরকার, আপনার শুক্র কেমন আছে, মঙ্গল কেমন রয়েছে, চন্দ্র কেমন রয়েছে, আপনার পঞ্চম ভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার রয়েছে। এবার আসি আপনাদের
ক্ষেত্রে, বিশেষ করে আপনাদের কর্ম, দেখুন কর্ম আমি একটা কথা বলি, আপনাদের শুনি কিন্তু শোষণ এবং মহাপুরুষরা যোগ সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের গভর্নমেন্ট চাকরির একটা বড় সুযোগ আপনাদের আসবে, বা যাদের কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে সেখানে আপনারা খুব লাভ পাবেন, এবং এর পাশাপাশি আপনারা যেহেতু ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যের সাপোর্টে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পাবেন। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং বিজনেসের জায়গাটা যদি আসি, ব্যবসা যারা লোহা রিলেটেড বিজনেস করছেন বা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি ফুডের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি মেডিসিনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন, আপনি বিশ্বরাশির মানুষ। এবং রাজনীতি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এখান থেকেও বিশ্বরাশি যদি আপনি মানুষ হন, আপনার কিন্তু রাজনীতি কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির আপনাদের ঠিক চতুর্থপতি একাদশভাবে অবস্থান করছে, আপনাদের কোনো সম্পত্তি কিনা, সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে, এবং সম্পত্তির জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, কোনো প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না, দীর্ঘদিন আটকে ছিল, সে প্রপার্টিতে আপনাদের সেলিংয়ের জায়গাটা কিন্তু আসবে। এবং এর পাশাপাশি আপনি বিশ্বরাশির মানুষ, আপনার বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, এক কদম এগিয়ে থাকবেন কেরিয়ারের ক্ষেত্রে। যারা অ্যাক্টিং মডেলিং বা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্বরাশি, আপনার ক্ষেত্রে এ মাসটা বিশেষভাবে এই সকল জগৎ থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। শেয়ার বাজার, অনলাইন ফাটকা এবং আপনারা লটারি থেকে কিন্তু এ মাসে বড় ধরনের অর্থপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসে আপনাদের কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে, এবং কিছুটা আপনাদের মানসিক টেনশন আপনার থাকবে, মানসিক উদ্বেগ আপনাদের থাকবে। সন্তান ক্ষেত্রটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, এবং আপনাদের এ মাসে কিছুটা হলেও স্কিনের প্রবলেম কিন্তু দেখা যেতে পারে, স্কিনের জায়গাটা নিয়ে একটু হলেও সাবধানে আপনারা থাকুন। এবং এর পাশাপাশি আপনাদের কোনো ভ্রমণের যোগ রয়েছে, এবং এর পাশাপাশি আপনাদের কোনো 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 ক্ষেত্রে ঋণ, বড় ধরনের ঋণ হয়েছিল, সে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা বিশ্বরাশি কিন্তু দেখা যাচ্ছে, এবং কি উপায় করবেন আমি একটু আপনাদেরকে বলে দিই, তারপর আরও আলোচনা করছি। আপনারা বিশেষ করে শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং ওম নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন ততদিক লাভ পাবেন, এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। বিশ্বরাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনাদের ক্ষেত্রে এ মাসে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেন কানেকশানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু এ মাসে আপনারা নিশ্চিত রূপে লাভ কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। আপনি যদি বিশ্বরাশির মানুষ না হন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।